আমি ফোনে কথা বলছিলাম, ওই ভাই সাহেব ছিলেন ওই যে সাদা জ্যাকেট পরে ওর দিকে তাকান, 2022 জন্য জলসার ডেট নিতে এসেছিল, ওর সামনেই কথাটা হচ্ছিল। আমার মহিলা মাদ্রাসা আছে একটা, বাস্তব কথা বলছি আপনাকে, আজকেই আমার কল রেকর্ডিং আছে, আপনি বললে আপনাকে চালিয়ে শুনিয়ে দিব। একটা মেয়ে আমাকে ফোন করেছে আজকে, তখন সকাল 10টা বাজে, মাওলানা মমতাজুল ইসলাম বলছেন? যে হ্যাঁ বলছি। তা বলছে আপনাকে একটা কথা বলবো আমি। বললাম কি কথা? তা বলছে আমি জেনারেল শিক্ষিত, একজন শিক্ষিতা মহিলা, আমি এম এ পাস। তাই তো এটাই ফোনে হচ্ছিল তো, এম এ পাস, ওই ছেলেটা তখন ছিল এম এ পাস। তাই বললাম কি করতে হবে বলুন, কি জানতে চাইছেন? বলছে না আমি ফেসবুকে ইউটিউবে আপনার খুব ফ্যান, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তা আপনার একটা মাদ্রাসা আছে মহিলাদের, বাচ্চা এতিমদের মাদ্রাসা, এটা আমি জানি। বললাম ভালো, আর কি বলুন? বলছে আপনার মাদ্রাসা একটু আমাকে আশ্রয় দেবেন, বলে হাউ হাউ করে কাঁদছে ফোনেই। আমি বললাম কিসের আশ্রয় কেন? তা বলছে আমি বিবাহিতা, আমার একটা বাচ্চা আছে মেয়ে, আপনাকেই আজকে প্রকাশ করছি, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জীবনী পড়েছিলাম স্কুলে, তারপরেও আমি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বক্তা আপনারও শুনি আর অন্যান্য বক্তাদের বক্তব্য শুনি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি ইসলামটা কি, দেখতে দেখতে আমি হযরত মুহাম্মাদের এত প্রেমিক হয়ে গেলাম যে আমি গোপনে ঈমান নিয়ে চলে এসেছি হুজুর, আমি মুসলিম হয়ে গেছি, কাউকে এটা বলতে পারছি না। তা আপনি যদি আপনার মাদ্রাসা আমাকে একটু রাখতেন তাহলে খুব ভালো হতো, খুব ভালো হতো। আমি মেয়েটিকে বলে দিয়েছি তুমি কালকেই চলে এসো সকালবেলা তোমার মাদ্রাসায়, তোমার বাচ্চার দুধ থেকে শুরু করে ওই ওর সামনেই হচ্ছিল কথাটা, মানে কথাটা মজবুত হওয়ার জন্য বারবার ওর কথা বলছি কারণ ও ছিল। আমি বললাম তোমার বাচ্চার দুধ, তোমার পকেট খরচ, তোমার প্রয়োজনে যদি মনে করো যে তুমি বিয়ে বসতে চাও, বিয়ের তোমার ছেলের ব্যবস্থা করে দেবো, সব এ টু জেড দায়িত্ব আমি গ্রহণ করব, তুমি কাল সকালবেলা আমার মাদ্রাসায় এসো। ও তখন বলছে হুজুর আমি কোর্ট থেকে এবিডেভিডও করে নিয়েছি নিজে নিজে, এই মুহূর্তে আমার আব্বা মা জেনে গেছে, আমাকে থাকতে দিচ্ছে না বাড়িতে, তা আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো? না অসম্ভব, তুমি আমার মাদ্রাসা এসে থাকো, এইখানে এসে থাকো তুমি। তা হযরত মুহাম্মদ সাল্লামের কোন মানুষ যদি এই লোকটার ব্যাপারে কথা বলেছে, এই লোকটার বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলেছে, আমি তো মনে করব নয় তাকে ঈমান আনা লাগবে, আর নয় তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর নয় ওই লোকটার ইতিহাসের পাতার জঘন্য স্থানে তার নাম থাকবে। তিনটা অপশন, অনেক প্রমাণ রয়েছে, ফেরাউন চলে গেছে ইতিহাসের স্বর্ণ পাতায় তার নাম লেখা নেই, জঘন্যতম পৃষ্ঠারে তার নাম লেখা আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ নেই, সব চলে গেছে, কিন্তু ওমারের ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে আজও পর্যন্ত ইতিহাসের পাতা প্রমাণ করে দেয়, আবু বক্করের ইতিহাস আজও পর্যন্ত স্বর্ণ উজ্জ্বল ইতিহাসে চকচক চকচক করছে। সবাই আজকে মূল্য দিতে পারলো এই লোকটাকে। আপনি কি বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব সৃষ্টি নাহি হবে, রবীন্দ্রনাথের মতো মানুষ বলছে, বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। জাতিতে মুসলিম ছিলেন না, তুমি ভৈরবপুরের একজন মুসলিম, তুমি কাল সকালে জলসা থেকে বার হয়ে তুমি হাতে ফ্ল্যাগ নিয়ে স্লোগান দাও, আবার ভোটে জিতলো কে, অমুক ছাড়া আবার কে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বিয়াদব কোথাকারে, তুমি এই নেতার সার্টিফিকেট দিতে যাচ্ছ মানে? তুমি এই নেতার সার্টিফিকেট কেন দিলে? তোমার নেতার চরিত্র সকালবেলা একরকম, বিকেলবেলা একরকম, তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়,
তোমার নেতা গরিবের রক্ত শোষণ করে, তোমার নেতা কালকে সাইকেল চেপে বেড়াতো আজকে নেতা হয়েছে R15 মোটরসাইকেল চেপে বেড়ায়, তোমার নেতার কি বাপের টাকা ছাপানো কল আছে? তুমি এই নেতার ব্যাপারে তুমি সার্টিফিকেট দিয়ে দিলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি ভৈরবপুরের একজন মুসলিম যুবক হিসাবে তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ, এই স্লোগান তোমার দেওয়া দরকার ছিল। তুমি কেন এই কথা বলতে গেলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা শুধু গরিব মানুষের টাকা মেরে পেট মোটা করে রেখেছে, তুমি দেখতে পাও না? পৃথিবীতে কোনো মানুষ নেতা নয়, সারা পৃথিবীতে কোনো মানুষ নেতা নয়। 15 আগস্ট 1947 থেকে নিয়ে এই পর্যন্ত 2021 সারা ভারতবর্ষের মসনদে যারা বসেছে, রাজ্যসভায় হোক আর আপনার লোকসভায় হোক, যারাই মসনদে বসেছে একজনাও কেউ নেতা নয়। নেতা কাকে বলে? যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে সে হচ্ছে নেতা। বর্তমান নেতারা কেমন? রাস্তায় মিটিং করছে, কিসের মিটিং মামু? বলছে এই রাস্তাটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি, রাস্তা পথ অবরোধ করেছি। অবরোধ করার সময় আছে কে? কে আছে? না অবরোধ করার সময় আছে এই এলাকার সব থেকে বড় কমরেড, ওই লোক আছে, সব থেকে বড় নেতা, ও আছে দাঁড়িয়ে, দেখবেন রাস্তা হলো না অথচ ও ভিতর দিক দিয়ে মাল পেয়ে গেছে। এই তোকে 2 লাখ টাকা দিচ্ছি, চুপচাপ মেরে থাক, রাস্তায় বছর হবে না আগামীতে হবে, 2 লাখ টাকা ঘরে গিয়ে বস, স্লোগান দিচ্ছে। গরিবের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে, গরিবের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। গরিব কিছু পেল না অথচ ও আন্দোলন করেছে বলে অন্য পার্টির নেতারা ওর ভয় খেয়ে 20 কোটি টাকা দিয়ে দিয়েছে, তুই চুপচাপ মেরে বস, বেশি বকিস না তো, যা করছে আমাদেরকে করতে দে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? নেতা দেখুন কাকে বলে। বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার যখন আর সহ্য করতে পারলেন না, চলে আসছেন কাকে সঙ্গে নিয়ে? হযরত আলী আবু বক্করকে সঙ্গে নিয়ে আসছেন। আল্লাহু আকবার! আল্লাহর নবী বারবার আবু বক্করকে নিয়ে আসছেন আর বারবার মক্কার দিকে ফিরে দেখছেন, আর কাবা শরীফকে দেখে অঝন নয়নে কাঁদছেন আর বলছেন, কাবা খুব স্বাদ ছিল, খুব স্বাদ ছিল, আমি সারা জীবন তোর সেবা করব, কিন্তু আমার এখানকার বেঈমানেরা থাকতে দিল না, আমি আবু বক্করকে নিয়ে কাবা তোকে ছেড়ে চলে যাচ্ছি। বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন, বারবার মদিনায় এলেন, রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব পালন করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করছেন। এই রাষ্ট্র প্রধান যিনি প্রথম রাউন্ডে দায়িত্ব পাবার পরেই তিনি ভাষণ দিলেন, মান তারাকা দাইনা নজিয়া আনফা আলাইয়া, শোনো মদিনাতে যারা বিধবা আছো শুনে নাও, তোমাদের বাজারের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে নিলাম, শোনো যারা এতিম আছো তোমাদের বাজারের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে গ্রহণ করলাম, শোনো যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে দায়িত্ব গ্রহণ করলাম, মরণের আগের দিন পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের বাড়িতে পর পর 3 দিন কোনোদিন উনুন জ্বলেনি, এর নাম নেতা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে পর পর 3 দিন চুলো জ্বলেনি। আল্লাহু আকবার! আয়েশার একটা বোন ছিল, তার নাম আসমা। একদিন আসমা এসে জিজ্ঞেস করছে, বুবু তোমাকে একটা কথা বলবো, এটা হাদিসের কথা বলছি, বুবু তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তো বলছে, কি করো? বলছে, আল্লাহ নবীর সঙ্গে আব্বা তো তোমায় বিয়ে দিয়েছে, আল্লাহর তরফ থেকে এটা হুকুম ছিল, বিস্তারিত ইতিহাস। তা আল্লাহ নবীকে কাছে পেয়ে সাংসারিক জীবনে কেমন আছো? তাম্মা জান আয়েশা বলছেন, বোন তুমি এমন একটা প্রশ্ন করলে, আল্লাহ নবীকে ভালোবেসে যারা আসহাবে সুফাতে আসে ওদের মহিলাদের কাছে গল্প শোনা আছে, তারা যখন পায়খানা করে ছাগলের মতো পায়খানা করে, গাছের পাতা খায়, 2-3 দিন খাওয়া হয় না। বোন আল্লাহ নবীকে পেয়ে দুনিয়াতে খুব আনন্দে আছি, তবে আমি নিজের জন্য বলছি না, আল্লাহ নবীকে দেখেছি অনেক সময় দিনের দাওয়াত দিতে গেছে না খেয়ে বাড়ি থেকে, পরপর 3 দিন আমাদের বাড়িতে চুলো জ্বলে না, বোন এটা কাউকে কোনোদিন বলতে পারি না, আশ্চর্য ব্যাপার, অথচ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।
আল্লাহু আকবার। রাষ্ট্র নেতা এখন কি অবস্থা বর্তমানে? এই তোমায় মুসলিম হিসাবে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, মুসলিমদের এই বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করার টাইম এসেছে। রাজনীতি করুন, আপনি অবশ্যই করুন। বর্তমান যা পরিস্থিতি, একেবারে যদি আপনি বিড়ালের মতো হয়ে যান সবাই আপনাকে কামড়াবে, এটা বলে দিলাম। আপনাকে আমি বিড়ালের মতো থাকতে বলছি না, আপনি বাঘের মতোই থাকুন, আপনিও রাজনীতি করুন। তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন, রাজনীতি করতে গিয়ে যেন গরিব মানুষের শোষণ যেন না হয়, এটা যেন মাথায় থাকে। কি বলছি বুঝতে পারছেন তো? একজন নেতা এই লোকটাকে ভালো বাসবেন, কতটা ভালোবাসবেন আপনি? কতটা ভালোবাসবেন এই লোকটাকে? কতটা ভালোবাসতে হবে তবে আপনি জান্নাতে যাবেন? আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে সেটা বলছেন, এক বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله বলছেন قل إن كنتم تحبون الله হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে প্রথমে আপনাকে ভালোবাসা লাগবে, যদি তারা আপনাকে ভালো না বাসে আমার ভালোবাসা পাবে না, আর দুটো ভালোবাসা যদি এক জায়গায় হয়ে যায়। আল্লাহ বলেন কোন মানুষের ভিতরে আপনার ভালোবাসা যদি থাকে আমারও ভালোবাসা যদি থাকে আমি রব্বুল আলামিন তাদের পাপগুলিকে ক্ষমা করে দিব। তওবা করলে ক্ষমা হবে, তওবা না করলেও ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, এখনো আপনি বেঁচে আছেন, এখনো তওবা করে নেন। আপনি কালকে থেকে আর অসুস্থ হয়ে যাবেন, কবরে নিয়ে চলে যাওয়া হবে, আপনি তওবা করতে পারবেন না, তওবা করতে পারবেন না। দুইজনের ভালোবাসা এক জায়গায় করে নিতে হবে। এবার একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক প্রেক্ষাপটে এমন এক যুগে ওই লোকটাকে পাঠানো হয়েছিল, কঠিন পরিস্থিতি। আল্লাহু আকবার, কত কেমন পরিস্থিতি, সে যুগটা কেমন ছিল? একটা হাদিস বলি আপনাকে শুনুন, এবার খুব মন দিয়ে শুনবেন হাদিসটা। আল্লাহর নবীকে যে যুগে পাঠানো হয়েছিল যুগটা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের ভিতরে একটা কোরআনের আয়াত পড়লেন। কি আয়াত? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই তোমরা তোমাদের শিশু সন্তানগুলিকে হত্যা করিও না, এটা মহাপাপ। তখনকার দিনে হত্যা করা হতো শিশুগুলোকে, মেয়েগুলিকে। মক্কাতে জাইয়ামে জাগেলিয়াতে মেয়েগুলিকে ধরে হত্যা করে দেওয়া হতো। এই আয়াতটি যখন আল্লাহ নবী বললেন মসজিদে, পাশেই একজন সাহাবী বসেছিলেন, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন। আল্লাহু আকবার। দাগিয়াতুল কলবি সাহাবিটার নাম, দাগিয়াতুল কলবি সাহাবিটার নাম, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন। আল্লাহর নবী বললেন, দাগিয়াতুল কলবি তুমি কাঁদছ কেন বলো? দাগিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে, আমাকে কি আল্লাহ মাফ করবে? ও দয়ার নবী, আমি এমন একটা পাপ করেছি যে পাপ আমার কোনোদিন আর ক্ষমা হবে না। বিশ্ব নবী বলছেন, তুমি কি ঈমান নিয়ে এসেছো? দাগিয়াতুল কলবি বলছেন, ঈমান নিয়ে এসেছি। আল্লাহর নবী বলছেন, শুনে নাও ও দাগিয়াতুল কলবি, তুমি ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার জীবনের বাকি যত পাপগুলি রয়েছে আল্লাহ তাআলা সমস্ত পাপকে কলেমা পড়ার কারণে সবকে মুছে দিবে। এই কথাটা শোনার পরে দাগিয়াতুল কলবি যেন আবারও কেঁদে উঠেছে। বিশ্ব নবী বললেন,
ও দাগিয়াতুল কালবি, এত কেন তুমি কাঁচো, কান্না কেন থামে না? দাগিয়াতুল কালবি বলছেন, আল্লাহর নবী, আমি যে পাপ করেছি পৃথিবীর আর কেউ করেছে বলে মনে হয় না। বিশ্ব নবী বলছেন, ও দাগিয়াতুল কালবি, তুমি তোমার পাপের কথাটা একবার বলো তো আমি শুনি, দেখি আল্লাহ তোমায় ক্ষমা করে কিনা। দাগিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম মুশরিক হালাতে, তখন ঈমান আনিনি, বড় ব্যবসায়ী, আমি ব্যবসা করতে চলে গেলাম, আমার স্ত্রী প্রেগনেন্ট, পেটে তার বাচ্চা ছিল, যাবার সময় স্ত্রীকে বলে গেলাম, যদি মেয়ে হয় তাহলে আঁতুর ঘরে মেরে দিবে, যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে হত্যা করে দিবে, আর যদি ছেলে হয় তাহলে রেখে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায় চলে গেলাম, আমার স্ত্রীর বাচ্চা হলো একটা মেয়ে, আমার স্ত্রী বাচ্চাটাকে মারতে পারেনি, বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল, আমি দুই চার পাঁচ বছর পরে ব্যবসা থেকে যখন বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি একটা বাচ্চা ফুটফুটে সন্তান আমাকে আব্বু বলে ডাকছে, আমি শুয়ে আছি আমার মাতার কাছে, বলছে, আব্বু আব্বু এতদিন তুমি কোথায় ছিলে? আল্লাহর নবী, বাচ্চাটার আব্বু ডাক শুনে আমি এত আনন্দ পেলাম, এত খুশি হলাম, আমি আমার মেয়ের প্রেমে পড়ে গেলাম, আমি আমার মেয়ের ভালোবাসায় পড়ে গেলাম। কিন্তু রাতের বেলা যখন শুয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, সেই জাহেলিয়াতের মক্কার ওই কুপ্রথাগুলো আমার মনে মনে জেগে উঠল, আমার বেটি হয়েছে, সকালবেলা যদি বার হই রাস্তায় বন্ধু বান্ধবরা বলবে, তোর কপাল পোড়া, তোর মতো বদমাশ লোক কেউ নাই, মেয়ে সন্তানকে মেরে দিতে হয় তুই কেন দিলি না, এই নানান কথাবার্তা আমাকে শুনতে হবে। আল্লাহর নবী, সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দাও, আত্মীয়র বাড়ি নিয়ে যাব বেড়াতে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলাম, আর আমার মেয়ে আমার স্ত্রীকে গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি আব্বুর সঙ্গে বেড়াতে যাচ্ছি, আবার কিছুদিন পরে ফেরত চলে আসব। আবু দাহিয়াতুল কালবি বলছেন, আল্লাহর নবী, আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম একদম পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে, মেয়েটা দূরে এদিকে দেখি খেলা করছে আর বারবার আব্বু আব্বু বলে ডাকছে। আল্লাহর নবী, আমি একটা কোদাল দিয়ে বালি আর পাথরগুলো খুঁড়তে শুরু করে দিলাম, আমি খুঁড়ছি বলে আমার শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, আমার মেয়ে এসে দেখছি দৌড়ায় দৌড়ে আমার ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর পিতা, আমি এত বদমায়েশ পিতা, আমার মনে দয়া হলো না, অনেকটা গর্ত হয়ে গেল। আল্লাহর নবী, আমার বেটিকে ডাকলাম, মা তুমি এদিকে এসো, আমার মেয়ে চলে এলো, মেয়েটাকে মিথ্যা করে বললাম, দেখো তো গর্তের ভিতরে কিছু আছে কিনা, মেয়েটা হ্যাট হয়ে দেখতে গেল, আল্লাহর নবী আমি তাকে পিছন দিয়ে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার করে উঠল, আব্বু জীবনে কোনোদিন তোমাকে আর আব্বা বলে ডাকবো না, কোনোদিন আব্বার পরিচয় দিব না, একবার তুমি আমাকে গর্ত থেকে তুলে নাও, মায়ের কাছে ফেরত যাবো এটা বলে এসেছি, আব্বু তুমি আমাকে তুলে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এত জোরে জোরে আমাকে আব্বু আব্বু বলে ডেকেছে, আমার মনে একটুখানি দয়া হলো না, আমি কি করলাম, পাথর নিয়ে মেয়ের মাথায় উপর থেকে আঘাত করে দিলাম, আমার তাও কষ্ট হলো না, আমি পাথর আর বালি দিয়ে মেয়েটাকে চাপা দিয়ে মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই পাপ জীবনে কোনোদিন ক্ষমা হবে? বিশ্ব নবী বলছেন, তাগিয়াতুল কালবি শুনে নাও, এটা মক্কার জাহেলিয়াত, তুমি কি কলেমা পড়েছ? তাগিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা শুধু পড়িনি, কলেমা পড়ার পরে আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত প্রেমে পড়ে গেছি, আমার কি আল্লাহ সেই দিনের পাপটা কি ক্ষমা করে দিবে? বিশ্ব নবী বলছেন, তাগিয়াতুল কালবি, কলেমা পড়ার আগে করেছো, এই কারণে আল্লাহ তোমায় ক্ষমা করে দিবে। এহেন এক কঠিন পরিস্থিতিতে, এহেন এক মূর্খতা,
এহলো এক বড় বড় তার সময় এই ধরেই বুকে চলে এলেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেই প্রথমে বললেন ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ে যামবিন কুতিলাত। ও সাহাবীরা শুনে নাও, মক্কাতে আজ থেকে দিনের জ্যোতি জ্বলে গেছে, আমি মুহাম্মদ আজ থেকে নবী, মদিনাতে আজ থেকে আমি নবী, আমি মদিনার রাষ্ট্রীয় প্রধান, আমি আজকে থেকে শুনে নাও, নারী তার অধিকার বুঝে পাবে, গরিব তার সম্পদ বুঝে পাবে, এতিম তার সম্পদ বুঝে পাবে, আর কোন মানুষ বঞ্চিত হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পৃথিবীতে নবী আপনাকে আমি এমনি শুধু তৈরি করে দিইনি, সারা পৃথিবীতে যত মানুষ পাঠাবো কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ যেন আপনাকে নমুনা করে চলতে পারে, আর আপনার ব্যাপারে যেন কেউ আঙুল তুলতে না পারে, এই জন্য আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। এই 1500 বছর আগের চরিত্রের এরকম সেই সময় কে হচ্ছেন? আল্লাহর নবী এসেছেন। এই লোকটাকে ভালোবাসবেন কি করে? চলুন এবার কোরআনের আয়াত বলে বক্তব্য শেষ করে দিব। একটা কোরআনের আয়াত আপনার সামনে বলছি, হ্যাঁ কোরআন আয়াত একটা আপনার সামনে বলছি, আল্লাহর নবীকে কতটা ভালোবাসতে হবে চলুন এবার শুনুন। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে মানুষকে যা কিছু দিয়েছি সব ভালোবাসার জিনিস, আপনার জমি আপনার ভালোবাসা, আপনার বিবি আপনার ভালোবাসা, আপনার বেটি আপনার ভালোবাসা, আপনার বেটা আপনার ভালোবাসা, আল্লাহ তাআলা সারা পৃথিবী থেকে চুজ করে করে বাছাই করে করে যে একটা মানুষ কাকে কত বেশি ভালোবাসে, এই সমস্ত ভালোবাসার মানুষগুলিকে এক জায়গায় এনেছেন, আর তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, এই সব কিছু ভালোবাসার থেকে আমার নবীকে ভালোবাসা লাগবে। এক নম্বরে আল্লাহ সিরিয়ালে সারা পৃথিবীতে যত ভালোবাসার বস্তু রয়েছে এক নম্বরে আনছেন, কুল ইন কানা আবাউকুম। আল্লাহ বলছেন তোমার আব্বা আর তোমার মা তোমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস, ওয়াবনাউকুম তোমার বেটা তোমার প্রিয়, ওয়াইখওয়ানুকুম তোমার ভাই তোমার প্রিয়, ওয়াজওয়াজুকুম তোমার বউ তোমার প্রিয়, ওয়াশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন তোমার প্রিয়, ওয়াআমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার উপার্জিত সম্পদ তোমার প্রিয়, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর তোমার ব্যবসা হলো তোমার প্রিয়, অমাসাকিন তার যাও না। আল্লাহ বলছে তোমার বাড়িটা বিল্ডিং বালাখানা দুই তলা তিন তলা করেছে এটা তোমার প্রিয়, কিন্তু আল্লাহ বলছেন অমাসাকিন তার যাও না, তোমার বাড়ি তোমার বাপ তোমার ভাই তোমার উপার্জিত টাকা তোমার ব্যবসা তোমার সব জিনিসের থেকে আল্লাহ বলছেন আহাম্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যতগুলো ভালোবাসার জিনিস জিনিসের নাম বললাম, আল্লাহ বলছে সবকে ত্যাগ করে দাও, তিনটে জিনিসের কাছে সবকে তুমি ধূলিসাৎ করে দাও, সবাইকে তুমি ভুলে যাও তিনটে জিনিসের কাছে। এক আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি আমার ভালোবাসার কাছে, ওয়া রাসূলিহি আমার রসুলের ভালোবাসার কাছে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আর আমার রাস্তায় জিহাদের কাছে, এই তিনটে জিনিসের থেকে তুমি ওইগুলোকে প্রাধান্য দিও না, ওইগুলোকে প্রাধান্য দিও না। তাহলে এতগুলি জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহর নবীকে, কি বলছি বুঝতে পারছেন? এটা মসজিদ মাদ্রাসার জলসা, আল্লাহ রসুল সম্পর্কে যদি তার জীবনীটা একটা একটা করে বলা যায় তা সে মহাসমুদ্রকে কলসির ভিতরে আনার যেমন বোকামি লোকের পরিচয় ঠিক তেমন, এটা সমুদ্রের পানি কলসির ভিতরে আনা যাবে, এটা যেমন বোকা লোক করতে যাবে, তা আমার মতো একটা নগণ্য শ্রেণীর মানুষ ওই বিশাল ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের জীবনী বর্ণনা করায় নিছক ও ছাড়া আর কিছু নয়। তারপরেও মানুষকে কিছু ভাবাতে হয় বলতে হয়। এই এটা মসজিদের জলসা তো, হ্যাঁ
মসজিদের জলসা। আচ্ছা যারা বসে আছেন, এতক্ষণ আল্লাহর নবীর ভালোবাসার কথাই বললাম তো, কারা কারা ভালোবাসেন একবার হাতটা তুলুন। এই কেউ বাকি থাকবে না, তুলুন, কেউ যেন বাকি না থাকে, তুলুন। মাশাআল্লাহ, সবাই ভালোবাসেন তাহলে, তাই তো? নবীকে কেউ দেখেছেন? এ কথা বলুন, দেখেছেন? ঘুম ভাঙছে না নাকি? চালাকি করিয়েন না, আপনাকে বলে দিলাম। আমি অনেক কিছু চালাকি, ঘুম ভাঙাতে পারি, ঘুম লাগাতে পারি, কিন্তু সেইগুলো বলবো না আজকে, বুঝলেন? সবই জানি তবে আপনাকে বলবো না। এই আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের দিন, এই চাদরওয়ালা ভাই তুমি একটু বসো, পাঁচ মিনিট বসো, আমি দেখছি। আল্লাহর নবীর সঙ্গে যেন কিয়ামতের দিন একটু আল্লাহ দেখা হয়, এই স্বাদ কার আছে একবার হাত তুলুন তো, সবার আছে? তুলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, আর কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলা চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা, আর পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপের নিচ্ছে অভিশাপ। নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আছে তো? আছে সবরের? চলুন বুখারীর একটা হাদিস শুনে নেন। হাদিস বর্ণনা কারিনী আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার, আর নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ও গো পড়ে গেল কালি। হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়? ভৈরবপুরের মানুষ হাদিস বুখারীর, জয়না বে আনন্দ আর আয়েশার মুখ ভারি। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীকে ডেকে বলছেন, দয়ার নবী আপনার সঙ্গে কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে প্রথমে কার সঙ্গে দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সঙ্গে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে চোখ কসলাতে কসলাতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, শুনে নাও শুনে নাও শুনে নাও, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, যারা দানের ব্যাপারে আগিয়ে থাকে, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষের ভিতরে বলে দিব, এই লোকটা আমার উম্মত, আমার কাছে চলে এস, আমি আর ওই লোকটা দুইজন এক সঙ্গে জান্নাতে ঢুকে যাব। বুখারী হাদিস এটা, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, এই আমি টাকা পয়সা চাইবো না, দশটা লোক বলুন পাঁচশো টাকা করে দেন, এক হাজার করে নয়, দশটা লোক বলুন, দিয়েছেন আবার হাতটা তুলুন একবার, পাঁচশো টাকা করে দশটা লোক বলুন, আমি আদায় করতে পারি কিন্তু করি না, আর আগে করতাম খুব, একটা লোক বলুন, অন্তত মান সম্মানটা রাখুন, একটা লোক বলবেন না, মাশাআল্লাহ, উনি দিবেন পাঁচশো টাকা। কি নাম? মোহাম্মদ ইসমাইল, একশো পাঁচশো টাকা। এই একটা অন্তত পক্ষে একটা নিয়ত করুন, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর,
মানুষ যেটা করে ওটা আমি দেখতে পাই বা শুনতে পাই, আর যেটা অন্তরে জাগে ওটা বুঝতে পারি। আপনি নিয়ত করুন তো যে একটা কোরআন মাজিদ কেনার মতো টাকা 200-300 টাকা মসজিদে দিব, নিয়ত করে দেন, তাই নাকি পাবেন? একজন দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ দান হয়ে গেছে, উঠেছে অবশ্য। ও চাচাজি 2 মিনিট বসুন, মজলিস ভাঙার দোয়াটা বলে যান, চলে যান না আপনি, মজলিস ভাঙার দোয়া বলুন। এই আমাদের একটা মোটা দান আছে, কি জিল্লুর রহমান, শুকরিয়া, জিয়াউল হক 500, কি না, হ্যাঁ মানিরুল ইসলাম, মাশাআল্লাহ 500, তিনজন হয়ে গেল, অসুবিধা নেই, আর অন্তত একজন হোক, চারজন হয়ে যাক, শাহজাহান 2000, মাশাআল্লাহ 7 জন হলো, 10 জন তাহলে হয়ে যাবে, 500 করে চেয়েছি আমি। আর তিনটা লোক বলুন, সে ছেড়ে দেবো আমি আপনার 2-1 মিনিট। হ্যালো, বলুন আপনি, আপনার কি নাম? হুমায়ুন ইসলাম, 500 টাকা, 8 জন হলো, আর 2 জন হন, ওই একজন উনি দিবেন, মাশাআল্লাহ 10 জন হয়ে গেল, তাই তো, শুকরিয়া। শেষ বেলাতে তো মানে জাল বারবার টেনে 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 মাছ আর নাই, তা উঠবে কি? কি বলছি বুঝতে পারছেন? সালাম আলাইকুম, বলুন ভাই। সবাই বলছে কম হচ্ছে, সবাই বলছে কম হচ্ছে, আরে 20,000 টাকা দিয়ে দেন, 20,000 কম, বাবা। আর জুড়ি করে দিয়ে 12 কুইন্টাল রড, 12 কুইন্টাল রড, ও আপনার সাথী দিয়েছে 12 কুইন্টাল রড, সেটা তো আপনি আছেন, আজকে জলসা উপলক্ষে সবাই আনন্দ করে বলছে এটাই, তাছাড়া কিছু নয়। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কত লিখাবে এখন বলুন তাড়াতাড়ি। আচ্ছা কি বলবে না, কত কত করবো তাহলে? আরে 20,000 টাকা দেন, যান বলছে যখন সবাই, যান দেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ 20,000 টাকা লিখে দিয়েছেন, আর 2-5 টাকা যদি কেউ দেওয়ার থাকে তো দেন, মসজিদে কাজ হবে। জি আব্দুল সালাম কে আসো ভাই, নাইমুদ্দিন কালাম, তিনজন আব্দুল সালাম, নাইমুদ্দিন আর কালাম, কে আসো ভাই, তাড়াতাড়ি এসো একটু, মজলিস ভাঙার দোয়াটা বলি, তাড়াতাড়ি আসুন। আর থাকে মানুষ, টাইম কটা হলে দেখতে হবে না, তাহলে জি 10-20 টাকা যার কাছে যা আছে দেন, দেন দেন। আজারুল মিস্ত্রি ভাই কে আছো, আজারুল মিস্ত্রি ভাই, তোমার বাড়ি এই গ্রামে নাকি? রাঙ্গাইপুর, ও রাঙ্গাইপুর তো জানি, ওদেরকে সবাইকে চিনি,